আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি শোনা যাচ্ছে? ভালো আছেন? কোনো? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, এখন ঠিক আছে। শোনো। হ্যাঁ, এখন খুলেই দিয়েছি। বলছি, আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ। আশিক ভাইয়ের সঙ্গে কথা বলতে পারলে তো একটু ভালোই লাগতো। সরি যাই বন্ধু, হোক, একটু চলে গেছে। হ্যাঁ, আমি ওয়েট করছিলাম অনেকক্ষণ, উনি চলে গেছেন। আমার একটা প্রশ্ন, এই যে সংশয় .com এর একটা লেখা নিয়ে, আশিক ভাইয়ের লেখা, ওটা আশিক ভাইয়ের লেখা কিনা জানি না, এখন খেয়াল নেই, যে নবী মোহাম্মদের করুণ মৃত্যু, ওখানে আছে দেখলাম যে ওই কোরআনের একটা আয়াত দিয়ে আছে যে যদি মোহাম্মদ বানিয়ে বানিয়ে বলতো তাহলে আল্লাহ তার গ্রীবা কেটে নিত, এবং শেষে দেওয়া আছে হাদিসের একটা উদ্ধৃতি, তাতে নবী বিষের জ্বালায় যখন মারা যাচ্ছে তার প্রধান কণ্ঠনালী কেটে দিচ্ছে। তাই তো, এরকম একটা লেখা আছে তো? হ্যালো, হ্যাঁ বলেন, আপনার প্রশ্নটা কি? হ্যাঁ ভাই, আচ্ছা আচ্ছা, হ্যাঁ এরকম লেখা আছে। হ্যাঁ বলেন। হ্যাঁ আছে। তাহলে এটা কি এই দুয়ে দুয়ে চার মিলিয়ে দিয়ে আপনারা কি এরকম মিলিয়ে দেখাতে চাইছেন নাকি, যে হ্যাঁ কেউ আছে এরকম ঠিক, এবং এই মোহাম্মদ মিথ্যে কথা বলেছিল তার জন্য ওই তার গলা কাটা গেল? না, এটা আমার মনে হয় না আসিফ ভাই এরকমটা মিন করতে যাচ্ছেন। অবশ্যই আমার এটা মনে হয় না, বাট এটা মানে সামটাইমস যে কার্মা আর কোইন্সিডেন্স যে জিনিসটা হয়, যে মানে এটা এটা সঠিক ওয়ার্ডটা কি কার্মা আর কোইন্সিডেন্স হবে, বা এর থেকেও হ্যাভি ওয়ার্ডস আছে। বাট হ্যাঁ, বাট নবী মোহাম্মদ আসলে এরকমটা আমি আসলে আসলে দাবি করছিল এরকম, বাট হ্যাঁ আমরা ওটা প্রোক্লেম করতেছি না যে কোরআন যেটা বলা আছে সেটা সত্য এবং ওই জিনিসটা হয়েছে। বাট সিচুয়েশনটা এরকম আর কি মিলা গেছে। ফ্যাসিনেটিং বিষয় যে এই জিনিসটা এইভাবে মিলা গেছে, যে তার তার মোহাম্মদ বলছিল যে আমি যদি কিছু আল্লাহর নামে নিজে বানায় বানায় কিছু বলি তাহলে আমার এয়ারটা কেটে যাবে, বা প্রাণ প্রাণ রক বলে মনে হয় এটাকে, এটা কেটে যাবে। এন্ড আলটিমেটলি সেই জিনিসটা হয়েছিল, সে নিজেই বলতেছিল আর কি যে আমার প্রাণ রক কেটে যাচ্ছে, এয়ারটা কেটে যাচ্ছে আর কি। এটাই আসলে আমাদের এমনি জীবনে এরকম অনেক কিছু এরকম মিলে যায়। যাক, আর আমি আপনার আমার তরফ থেকে আমি কোন মানে মাওলানা বা মুফতি এদেরকে একটু জিজ্ঞেস করবেন তো, যে এই যে সুরা বাকারায় যেটা আছে যে চ্যালেঞ্জ, কোরআনের মতো কোনো একটা আয়াত কেউ নিয়ে আসতে পারবে কিনা, আমি একজন মুফতিকে ধরেছিলাম যে আপনি বলুন, যে যে কোরআন কোনোদিন শোনেনি বা আরবি সম্বন্ধে জানে না, বা আরবি জানে কিন্তু কোরআন শোনেনি, তাহলে কোরআনের যে এতগুলো সুরা আছে এই সুরাগুলোর মধ্যে আপনি মিল কিভাবে পাবেন, যে বুঝবেন কি করে যে এইটা কোরআনের না এটা কোরআনের বাইরে, এইটা আগে আপনি বলুন তো, তারপরে চ্যালেঞ্জের কথা পরে হবে। আমাকে তো সে কথা বললো না, আমরা যতটা জানি এইগুলোই কোরআন, এর বাইরে কোরআন না, এটা কি করে হলো? আচ্ছা, এই জিনিসটা আপনি একটু করেন। ধরেন আপনি একটা চ্যালেঞ্জ করলেন যে আমি যেভাবে আর্ট করি আমার থেকে বেটার আর্ট নিয়ে আসো, আপনি এই চ্যালেঞ্জটা করলেন। এখন আপনি এই চ্যালেঞ্জটা করার পরে এইটার দায়ভার কাকে দিচ্ছেন জাজ করার জন্য? যে সে তো সে তো কাউকে দেয়, কাউকে তো দেওয়া হয়নি আসলে। আমার আমার ও, মনে তার মানে হতো, তার মানে আপনি নিজেই জাজ করবেন। হ্যাঁ ধরেন আমি আপনার থেকে 1000 গুণ সুন্দর একটা আর্ট নিয়ে আসলাম, এবং আপনি এমন একটা ব্যক্তি যে গলা ফুলায় দাবি করে বেড়ান যে আয়াত নয়, আপনি আপনি কোরআনের মধ্যেই যে চারটে সুরা বলুন, যে বলে ওদেরকে বলুন যে এটা যে কোরআনের সুরা আর এটা যে এটাও কোরআনের সুরা, বা আমি বলছি না এটা কোরআনের সুরা না, প্রমাণ কিভাবে করবেন? আমার কথা কি আপনি বুঝতে পেরেছেন? ধরুন আপনি সুরা আমি বাকারা, আমি আমি বুঝতে পারছি আপনার কথা, বাট আমার কাছে এই জিনিসটা মানে একেবারে ফান্ডামেন্টালি একটা স্টুপিড কথা মনে হয়, যে ধরেন আমি একটা চ্যালেঞ্জ করলাম, আমি নিজেই জাজ না, ওইখানে ওখানে কোনো জাজ নাই, আমি নিজেই সেটা জাজ, তাহলে তো ওটা ওইটা চ্যালেঞ্জটা ওয়ার্থলেস। তারপরে আবার কোরআনে কি তো আবার বলাই আছে যে এটা পারবে না, তারা এই কাজটা করতে পারবে না, এই চ্যালেঞ্জটা পিয়া করতে পারবে না। এখন এখন কি হয় যে চিন্তা করেন, ধরেন কোনো একজন ডিভাউট মুসলিমের কাছে গেলেন, সে আসলে কোরআন হাদিস বিশ্বাস করে, সে আসলে একজন ভদ্রলোক, সে আসলে মন থেকে ভালো, এবং সে আসলে মনে করে যে কোরআনের মতো কোনো একটা আয়াত লেখা পসিবল না, বা কোনো একটা সুরা লেখা পসিবল না, সে আসলে সেটা মন থেকে ভালো মনে করে এবং সে আসলে ভদ্রলোক। এখন সে যদি ধরেন তাকে আপনি ধরে ধরে দেখাই দেন যে এইভাবে হইলো কোরআনটা, আপনি একটা আয়াত ইয়ে লিখছেন, সুরা লিখছেন, এবং এইভাবে এই সুরাটা কোরআনের মতো একটা সুরা হয়েছে, এবং এর থেকে বেটার একটা সুরা হয়েছে, সে কিন্তু কখনোই যে আপনার সুরাটা বেটার হয়েছে সেটা বলতে পারবে না, বললে কিন্তু সে কাফের হয়ে যাবে। এবং এই কথা যদি সে স্বীকার করে কোরআন থেকে বেটার আপনি কোনো কিছু নিয়ে আসছেন, ইসলাম অনুযায়ী তার মৃত্যুদণ্ড হয়ে যাবে। সেটা তো স্বীকার করবো না আমি কিন্তু একজন, ফারাজ ভাই, প্রথম প্রথম বেটার কথাই হচ্ছে স্বীকার যে করবে না, না যে এমন না যে স্বীকার ইচ্ছা করে করবে না, সে যদি করতে চায় তার কাছে সে অপশনও নেই। না, কিন্তু ফারাজ ভাই এখানে কথা হচ্ছে যে চ্যালেঞ্জটা যে দিল ভাই, চ্যালেঞ্জটার তো কোনো অবজেক্টিভ গোল তো নাই, যে আসলে কি চ্যালেঞ্জ দিচ্ছে, যে চ্যালেঞ্জ যে মেথোডোলজি নাই, হ্যাঁ মেথোডোলজি নাই, আপনি কিভাবে সে তো ইয়ে নিজে করবেন যে একটা এটা? স্টুপিড কোশ্চেন করতেছে এই যে চ্যালেঞ্জ করলো, এরকম যদি হয়তো যে হ্যাঁ তার কাছে, সে একটা 10 তলা বিল্ডিং বানাইছে, একটা ইমারত বানাইছে, সে চ্যালেঞ্জ দিল যে তোমরা তোমরা যদি আর কেউ পারো তাহলে তোমরা 11 তলা বিল্ডিং বানিয়ে দেখাও, সে তা তো বলতে হবে যে ভাই মানে কোরআনের মতো একটা সুরা, মানে এই সুরার মতো কি, মানে একটা সুরার মধ্যে কি থাকে, একটা সুরার মধ্যে কিছু আয়াত থাকে, সে আয়াতগুলো কি আয়াত থাকে, যেমন বলতেছে তোমরা কি দেখো না, আরে ভাই তো আমিও তো বলতে পারি তোমরা কি দেখো না, এটা দিয়ে কি চ্যালেঞ্জ হলো ভাই, মানে সে দিদা চ্যালেঞ্জটা ভাই, আমি আপনার একটা মজার কথা বলি,
এটা নিয়ে আমরা বহুত পচাইছিলাম যে ইসলামের এই ইয়েটা এই ক্লেমটা কতটা একটা স্টুপিড ক্লেম, এবং আসিফ ভাই এটা সম্পর্কে বলছিল ধরেন। আমি আপনাদের অনেকগুলো ভিডিও শুনেছি এই পর্যন্ত, এ নিয়ে আমার মনে হয়ে গেছে। একটা সেকেন্ড একটা সেকেন্ড, আমি একটু ঘটনাটা শেষ করি। তো আসিফ ভাই এটা সম্পর্কে বলছিল ধরেন কেউ দাবি করলো আমার চাচা চেয়ে লম্বা চাচা, কেউ আমার চাচা থেকে লম্বা কেউ একজন পার্সন নিয়ে আসো। এখন আপনি বললেন না যে আপনার চাচা কত লম্বা, কেউ একজন 7 ফুটের একজন লোক নিয়ে আসলো, আরে আমার চাচা এত লম্বা, আপনি কেউ একজন 8 ফুটের লোক নিয়ে আসলো, আর এর তো আমার চাচা লম্বা। এটা আপনি দেখাইলেন না আপনার চাচা কত লম্বা, বাট আপনি যদি দেখান যে হ্যাঁ আপনার চাচা হচ্ছে গিয়া 6 ফুট 5 ইঞ্চি, সে এত লম্বা একজন মানুষ, এর থেকে ইয়ে নিয়ে আসো, তখন ওর থেকে লম্বা ইয়ে দেওয়া যাবে, কিন্তু কোরআনে তো এরকম কোনো ইন্ডিকেশন নেই। এইভাবে আর কি আসিফ ভাই বুঝাইলো যে কোরআনের এই চ্যালেঞ্জটা হচ্ছে একটা একেবারে থার্ড ক্লাস ফালতু একটা ক্লিপ। তো এটা নিয়ে আমাদের বিশিষ্ট চুনাহাগা খামারের যে বুদ্ধিজীবীরা আছে তারা বলতেছে যে না, কোরআন হচ্ছে কিসের বই, কোরআন হচ্ছে হেদায়তের বই, কোরআন হচ্ছে গিয়ে আপনার সায়েন্সের বই, কোরআন অনেক সাইন্টিফিক আছে, কোরআনে অনেক আইন আছে, পারলে কোরআনের থেকে বেটার আইন নিয়ে আসো, এটা আল্লাহ, এটাই আল্লাহ বুঝাইছে। তো এইবার দাবি করছে, করতেছে, করতে করতে আরেক মোমেন্ট যুক্ত হয়েছে, এবং সে হচ্ছে কোরআন হাদিস সম্পর্কে ব্যাকরণ ট্যাকরণ শিখায়, এবং তার মানে মোটামুটি লোকজন ওই জায়গায় পছন্দ করে। তো ওই জায়গায় জিজ্ঞেস করলো যে ভাই আপনি বলেন তো, এই যে আসিফ মহিউদ্দিন যে এরকম একটা ইয়া করলো যে কথা বললো যে আমার চাচা লম্বা চাচা নিয়ে আসো, চাচার বলে নাই, এটা এটা কি কোনো ঠিক কথা বলছে না একটা স্টুপিড কথা বলছে? তো ওই যে মোমেন্ট যে হচ্ছে গিয়া কোরআনের ব্যাকরণ ট্যাকরণ জানে, সে বলতেছে যে কোরআন থেকে বেটার কিছু নিয়ে আসবেন, কোরআন থেকে বেটার কিছু তো নাই, কোরআন কোরআনই তো স্ট্যান্ডার্ড, এতে বেটার কোনো কিছু তো আমরা জানি না। আলটিমেটলি আলটিমেটলি পুরাই পল্টি নিয়ে ভিডিওটা আমি মদন কুমার হাসানে আপলোড করছিলাম, দেখি আমি পারলে এটা নামায় বারোজনের শেয়ার দিব। ঠিক আছে ভাই, মোটামুটি মোটামুটি এটাই কথা। শেখ শামীম ভাই আপনাকে একটা সিম্পল একটা কথা বলি, ধরেন এই যে আল্লাহ চ্যালেঞ্জ দিল যে তোমরা এই সুরার মতো বা একটা আয়াতের মতো একটা আয়াত নিয়ে আসো, তো আপনাকে একটা সিম্পল একটা সেন্টেন্সের কথা বলি যে কুল হু ওয়াল্লাহু আহাদ, এই সুরাই ক্লাসের প্রথম আয়াত, তাই না? এই প্রথম আয়াতটা দেখেন, কুল হু ওয়াল্লাহু আহাদ। আপনি, আমার কিছু অ্যারাবিক ফ্রেন্ড আছে যাদের কাছে আমি জিজ্ঞেস করছি যে এইখানে যে আহাদ শব্দটা ব্যবহার করা হয়েছে এটা মানে কি সঠিক অর্থ বহন করে কিনা, তারা তারা এগ্রি করছে যে না, এটা সঠিক অর্থ বহন করে না। আহাদ মানে হচ্ছে ওয়ান অফ দেম, ঠিক আছে? এই আহাদ শব্দটা কোরআনে আরো অনেক জায়গায় ব্যবহার করা হয়েছে, সেইখানে আপনি দেখবেন যে সব জায়গাতেই লেখা আছে ওয়ান অফ দেম, ওয়ান অফ দেম, ওয়ান অফ দেম, ঠিক আছে, বা সাম ওয়ান, ঠিক আছে? তো এইখানে যদি আমি যদি এটা হচ্ছে, আমি কিন্তু বেটার স্টেটমেন্ট দিতে পারবো বা বেটার সেন্টেন্স দিতে পারবো, আমি যদি বলি কুল হু ওয়াল্লাহু আল আহাদি বা আহাদ, শুধু আহাদ বলা হবে না, আল আহাদ বলতে হবে, মানে হচ্ছে দা ওয়ান, ঠিক আছে, দা ওয়ান, তাহলে আপনি বলতে পারেন যে হ্যাঁ আল্লাহ একজনই, মানে অনলি ওয়ান, একজনই, আপনি তাহলে আল আহাদ ব্যবহার করতে হবে বা আল আহাদি ব্যবহার করতে হবে, তাহলে আপনি বলতে পারবেন যে একজনই। তা আপনি যদি শুধু আহাদ বলেন তাহলে আহাদ মানে বোঝায় সাম ওয়ান, ওয়ান অফ দেম, এইরকম কিছু বোঝায়। তা আমি তো আপনাকে একটা সেন্টেন্স অলরেডি আপনাকে বলে দিলাম যে হ্যাঁ ওদের চেয়ে আমি কোরআন আছে, আমি এটারে মডিফাই করতে হলে বা এটারে সেন্টেন্স যদি কারেকশন করতে হতো তাহলে এইটা হতো রাইট রাইট সেন্টেন্স। আর আমি তো দীর্ঘ আমার ছোটবেলা থেকে অনেক রকম প্রশ্ন আসতো, কিন্তু সবকিছুর শেষেই ওই একটাই জিনিস ভাবতাম যে আমাদের ধর্ম সত্য, আল্লাহ সত্য, এবং আল্লাহ যেটা করেছেন এটা নিশ্চয়ই কোনো না কোনো ভালো, মানে সেইভাবে তো দেখতে পারিনি। প্রশ্নগুলো আসতো, নবী কেন এতগুলো বিয়ে করেছেন, হ্যাঁ তারপরে কি প্রয়োজন ছিল এত হত্যার, কি প্রয়োজন ছিল, বিভিন্ন রকম প্রশ্ন মাথার মধ্যে আসতো। কিন্তু ওই যে একটা ওই ছোট থেকে শুনে আসছি যে কোরআনের কোনো পরিবর্তন হয়নি, যখন এই সংশয় ডট কম এর লেখাগুলো পড়া শুরু করলাম, তখন যখন দেখলাম যে না কোরআন সংযোজন বিয়োজন হয়েছে, যে সেই কোরআন নেই, তখনই আমার এ হয়ে গেল। মানে আমি এই গত ডিসেম্বর, এই 22শে ডিসেম্বর মাসে বাংলাদেশ গিয়েছিলাম বেড়াতে, তখনও পর্যন্ত আমি মানে অনুসারী ছিলাম, এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে কাজী নজরুল ইসলামের যেখানে কবর দেওয়া আছে ওখানেই নামাজ পড়ে আসলাম এই তত দিন পর্যন্ত। এবং ওখানে ঘুরতে ঘুরতে বাংলাদেশে আপনাদের ভিডিও গুলো আমার ফোনে অটোমেটিক আসতে থাকে, মানে জানি না যে ওদের আপনাদের দেশে ঢোকার পরে। তখন আমি বাড়ি এসে ভারতে এসে আমি আবার পড়তে শুরু করি, করতে করতে তখন আমার বেশ সন্দেহ দূর হয়ে গেল। এখন আমি নিশ্চিত যে মানে সৃষ্টিকর্তা নিয়ে আলোচনায় আমি যাচ্ছি না, তবে যে আমাদের এই ইসলাম ধর্ম যে এটা একটা মানুষের তৈরি এটা নিশ্চিত হয়ে গেছি, এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই আমার। এখন বড় সমস্যা একটা হয়ে গেছে যে আমার এই ছেলে মেয়েদের আমি কি শেখাতে পারি, যে বা আমার ওয়াইফ আছে, ছেলে মেয়ে আছে, এদেরকে আমি এই ধর্ম বিষয়ে কি শিক্ষা দেবো? মানে হঠাৎ বললে আমি বলতেও পারি না, এরা ছোট মানুষ, আরেকজনকে বলে ফেললে আবার 5 জন জেনে গেলে যে এদের। আমার আমার মনে হয় না যে ধর্মের মধ্যে এমন কোন একটা হাতিয়ার আছে যে হাতিয়ারটাকে আপনি দমন করতে পারবেন না যুক্তিতর্ক প্রমাণ দিয়ে। আপনি যেই সিচুয়েশনেই যান, আমি আমি প্যারেন্টস না, আমি আমি আপনাকে সেই আমি আপনাকে যেটাই বলি সেটা হচ্ছে একটা পাকার মতো কথাই হবে, বাট আমি যেহেতু আপনি জিজ্ঞেস করছেন ওই সেন্সেই শুধুমাত্র বলতেছি যে আপনি বাচ্চা কাচ্চাদের শুধুমাত্র খেলার ছলে যে কোনো কথা যাচাই করার যদি প্রসিডিওরটা শিখাইতে পারেন, আমার মনে হয় দে আর স্মার্ট এনাফ, তার এমন স্মার্ট একটা ইসে আছে দুনিয়াতে, মানে টাইম লাইনে আছে, টাইম পিরিয়ডে না আছে। না, ওরা আমাকে না ওরা আমাকে সরাসরি জিজ্ঞেস করে, যেমন আমার ছেলেটা ক্লাস 7-এ পড়ে, মেয়েটা ক্লাস 12-এ পড়ে। ওরা, আমি তো এই করোনা হয়েছে যখন লকডাউন শুরু হয় আমাদের এখানে, সেই সময় আরবি শিক্ষক দিয়েছিলাম বাড়ি, তখন তো আমি এই বললাম না 2022-এর ডিসেম্বর পর্যন্ত আপনাদের বাংলাদেশ ঘুরে আসা পর্যন্ত আমি ইয়ে ছিলাম,
জানুয়ারি মাস, তখন ওই ডিসেম্বরের শেষে তখনও ছিলাম আমি বাড়িতে, শিক্ষকতা শিক্ষক দিয়েছিলাম শেখাতো। ওরা শিক্ষার্থীকে বললো, বাবু যে স্কুলে তো আমরা পড়ছি পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, পৃথিবী গোল, কিন্তু আমাদের হুজুর বলছে যে না, পৃথিবী চ্যাপ্টা, সূর্য ঘোরে, পৃথিবী স্থির, এইরকম বলছে, কি আছে? ওরা আমাদের আমাকে সরাসরি এইভাবে জিজ্ঞেস করে। ওদের তো মানে খেলার ছলে এগুলো বলার জায়গা নেই, যে আমি তো বলতে পারি না যে এটা মিথ্যা এটা সত্য, আমাকে তো বলতে হবে যে কোনো একটা ওদের উত্তর। ওরা তো এইভাবে আমাকে জিজ্ঞেস করে, অনেক অনেকগুলো ভুল এইভাবে জিজ্ঞেস করে আমাকে সরাসরি। আপনি তো বাংলাদেশে না, তাই না? আপনি তো না বাংলাদেশে আমি থাকেন না। না আমি পশ্চিমবঙ্গ, ভারত। আচ্ছা, অত বলার দরকার না, আমি শুধু এইটুকু জানতে চাইছি যে আপনি তো বাংলাদেশে থাকেন না। সেই হিসাবে আমি বলবো হ্যাঁ যে ভারতে হইলে তো, ভারত তো কাইন্ড অফ সেকুলার কান্ট্রি, এখন যদিও হ্যাঁ একটু সমস্যা হচ্ছে, কিন্তু ভারতে তো আপনি মোটামুটি সেফ থাকার কথা হিসাবে, যদি আপনি মানে সেফ আছি, মানে আমি এই ব্যক্তিগত স্তরে আলোচনা করলে মানে এই বন্ধু বান্ধবের মধ্যে সেফ আছি। মানে আমি যদি কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু আপলোড করি, তখন কিন্তু আমার উপরে আক্রমণ হবে ভারতে। হবে হবে, আমি এটা যদি স্বাভাবিক, এটা স্বাভাবিক। ফেসবুকে যদি একটা কোনো আপনার, পোস্ট দিই, তখন আমি একটু সিরিয়াল বলে দিই, এরপরে যুক্ত করবো আমি ট্রুথ সিকার, দেন অন্তর্মুখী, দেন হচ্ছে মোশারফ হোসেন, দেন MD আল্লাহ আর সামথিং, দেন লাস্টে যুক্ত হয়েছে মিস্টার নবডি। হ্যাঁ এসকে ভাই, আমরা তো মোটামুটি শেষ করবো আজকের মতো, তাহলে মোটামুটি শেষ করে দিই, বিকজ না, বেশ রাত হয়ে গেছে। এস কে ভাইকে একটু বলে নি ফারাজ ভাই, এস কে ভাই আপনার বাচ্চাদের বয়স কত? মানে মানে একদম এক্সাক্ট বলার দরকার নাই, মানে তারা কি এখনো প্রাইমারি বা? 12 আর 17। আচ্ছা, 12 17, 17 তো একটু বড়ই হয়ে গেছে। যাই হোক, মানে আমি যেটা বলবো যে আপনি যদি সত্যিকার অর্থে চান, তাহলে তাদেরকে বিজ্ঞানের বই বেশি পড়তে বলবেন, ঠিক আছে? ফিলোসফির গল্প আকারে অনেক ফিলোসফির বই আছে, যুক্তিবিদ্যার, সেগুলো পড়তে বলবেন। এবং পারতপক্ষে, মানে যেহেতু আপনি এখন আর চাচ্ছেন না, পারতপক্ষে ওদেরকে হচ্ছে আপনি নিজের থেকে আর কখনো বলবেন না যে হ্যাঁ এই ধর্মকর্ম করো, হ্যাঁ ঠিক আছে? আর আপনি যদি, আমি আস্তে আস্তে আসলে না ওদের একটা একটা করে বাদ দিয়ে দিচ্ছি, যে এই ধর্মে ঠিক আছে এটার মানার দরকার নেই। ও তখন ছিল, এরকম করে করে এক এক করে ওদের থেকে বাদ দিয়ে দিচ্ছি, যেগুলো যেগুলো মেনে চলতো একটা একটা করে বাদ দিয়ে দিচ্ছি। আর আমাদের এই হঠাৎ দিতে পারছি না সবগুলো, বললে বুঝিয়ে ওরা বুঝে যাবে, আমার ছেলে মেয়ে বুঝে যাবে, কিন্তু ওরা আবার যদি এই আশপাশে বন্ধু বান্ধবের মধ্যে বলে পড়ে, সমাজে আমাকে বেশ এক ঘরে করে দেবে, স্বাভাবিক, মারা গেলে, মারা গেলে মানে শেষ কার্য করতে অসুবিধায় পড়ে যাবে, এরকম অনেক কিছু সমস্যা দেখা দিতে পারে সামাজিক ভাবে। সেইটাই একটা ভয়, আর কিছু না। ওইটা হয়তো আপনাকে ধীরে সরাসরি ধীরে ধীরে করতে হবে। হ্যাঁ, আর মারা যাওয়ার পরের ওই বিষয়টা নিয়ে এত টেনশন না করলে হবে, আপনার বডি দান করে দিয়ে গেলেই এনাফ। আমি বডি দান করে দিয়ে গেলেও নয়, সামাজিক ভাবে এরা বলবে এর দান করলেও অসুবিধা আছে এখানে, মানে ওইভাবে দান করলে যে নাস্তিক অবস্থায় দান করেছে, ব্যাস হয়ে গেল, এ ছেলে মেয়েদেরও সাইড করে দেয়, এক ঘরে করে দেয়, এরকম একটা ব্যাপার হয়ে যাবে এখানে। মানে এই বডি দানটাও এখানে সেইভাবে এখনো চালু হয়নি আমাদের এদিকে মুসলিম সমাজে। যে কার তো অনেক তো প্রশ্ন শেষ ছিল না, যেমন নেকি আমাদের গুনে দেয় হাসরের মাঠে ওজন করবে, এখানে দেওয়া হচ্ছে গুনে আর ওখানে দেওয়া হবে ওজন করে, এরকম তো প্রচুর প্রশ্ন ছিল, সেগুলো আপনি থাকলো। আপনি অসুবিধা নেই, পরে আবার যুক্ত হন, আর আপনি নিজেও বই পড়েন আর বাচ্চাদেরকে বই পড়াতে বেশি না আমি উৎসাহিত তো পড়ে করেন। গেছি হ্যাঁ, সব, তাহলে বুঝতে পেরেছি। যাক আপনাদের এই ভিডিও গুলো না পেলে আমি এখনো হয়তো থেকে যেতাম, আমি মানে আপনার বাংলাদেশে বেড়াতে গিয়ে আমি পেয়ে গেলাম ভিডিও গুলো, এবং তার থেকে সংশয়.কমে ঢুকলাম, তারপরে যে সারা জীবন যে ভুলের মধ্যে ছিলাম সেটা বুঝতে পেরে আমার ভালো লাগছে, এবং ভালো লাগছে বলতে পারি যথেষ্ট। মানে যে এতটা এখন নিজেই ভাবি যে কতটা বোকা ছিলাম, যে একটা কথা শোনা কথা কোনোদিন যাচাই করিনি, পড়ে দেখিনি, অথচ সেইভাবে মেনে চলে এসেছি। হ্যাঁ এটা খুবই খারাপ লাগতো প্রথম প্রথম, এখন যাক বুঝতে পেরেছি, সংশয় আর নেই। যাক, শুনে ভালো লাগলো ভালো ফারাজ। হ্যাঁ ফারাজ ভাই, আপনি তাহলে ওনাকে বিদায় দিয়ে নেক্সট কাকে যুক্ত করতে চান করেন। ভালো থাকবেন আপনারাও, ধন্যবাদ। হ্যাঁ, আপনিও ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আগে নিজের নিরাপত্তা। ঠিক আছে ভাই, ভালো থাকেন। ঠিক আছে, ঠিক আছে আজকে ভাই, তাহলে ভালো থাকেন, গুড নাইট, আমরা তাহলে।